গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আর এখন বাড়িতে কালকেই চলে এসেছি, তোমাদেরকে বললাম তো, এসেছি রাত 10টার সময়। তো তারপরে খাওয়া দাওয়া করে এসেছিলাম, জাস্ট এসে বিছানাগুলো একটু করে ঝেড়ে, বিছানা মানে মশারি খাটিয়ে তারপরে হাত পা ধুয়ে সবাই শুয়ে পড়েছি। কারোর আর এনার্জি ছিল না আজকে সকালে, অর্ক ডিউটি গেছে। আর এখন আমি খাচ্ছি চা, এই যে দেখো বিস্কুট আর সামনে চা আছে, একটু চা বিস্কুট খাবার। আজকে একদম সেদ্ধ ভাত হবে, আলু সেদ্ধটা ভালো করে মাখা হবে, তার সাথে ডিম সেদ্ধ হয়েছে, আর কিছু হবে না। দাদা আছে বলে দাদার জন্য একটু হয়তো একটা ভাজাভুজি হতে পারে, বাস। আর ডাল করা হয়েছে, অর্ককেও সেদ্ধ দিয়ে পাঠিয়েছি, আর ওর কালকের একটা ডিমের ঝোল করে রাখলাম, কারণ আজকের কোনো সবজি ছিল না মানে ও টিফিনের জন্য, সেজন্য আজকে টিফিন দিতে পারিনি। বললো আমি বাইরেই খেয়ে নেবো, রুটি তরকারি খেয়ে নেবো হালকা করে, কিছু ভারী কিছু খাবো না। আর যেহেতু কালকে ধরো আজকে রাতে আসতে অনেক রাত হবে, তো কালকে ওর ডিউটি আছে অ্যাজ ইউজুয়াল, তো কী করে দেবো? সকালবেলা না হয় সেদ্ধ ভাত খাইয়ে পাঠানো যায়, কিন্তু টিফিনটা তো একটা দিতে হবে, যে কারণে আমি আজকে ডিমের ঝোলটা করে রেখে দিলাম ওর টিফিনের জন্য, দুটো ডিম দিয়ে, দুটো ডিম না একটা, পোলট্রি ডিম শেষ হয়ে গেছে, দেশি ডিমের ঝোল করে রাখলাম, আর একটা পোলট্রি ডিম এলে দুটো ডিম ছাড়া খায় না। একটা পোলট্রি ডিম আমনি নিয়ে আসবে, ডিম মানে পোলট্রি ডিমের ট্রে নিয়ে আসবে, তখন আর একটা ডিম সেদ্ধ করে ভেজে ওই ঝোলের সাথে মিশিয়ে দেবো। আর আমাদের আর কিচ্ছু করিনি, জাস্ট আমি চা খাচ্ছি, ভাতও হয়নি, মানে ওর মতন ভাত ফুটিয়ে ওকে দিয়ে দিয়েছি, আমাদের সব গরম গরম হবে। আর সেই লেভেলে ঠান্ডা পড়েছে, পুরো নাক টাক বন্ধ, আর তার সাথে আমার এই কোমরটাতে কী হয়ে গেছে কী জানি, আমার মনে হয় ওই খাটে শুয়ে, মানে খাটটা না একটু তক্তা টাইপের ছিল, মানে গদিটা ভালো ছিল না। এবার হতে পারে হয়তো দিয়ে না কোমরটা সোজা করতে পারছি না, দেখো হেলান দিয়ে বসে আছি, দিদি বললে হেলান দিয়ে বস। কী যে হয়েছে ডান দিকের কোমরটাতে হঠাৎ করে পেন হচ্ছে কাল থেকে, ঠান্ডা তো লেগেইছে, ওরও ঠান্ডা লেগেছে, হাঁটছে সবারই। আসলে জল চেঞ্জ হয়েছে না, ধরো ওয়েদার যেমন তেমন, জলটা চেঞ্জ হয়ে গেছে ওখানে গিয়ে, তারপরে হ্যাঁ কায়দা মেরে মাথায় কেউ কিছু দিইনি। হ্যাঁ তো একবার ছাদে যাবো, বাপি বলছে ছাদে যা, দেখা ফুলগুলো কী দারুণ হয়েছে, সমস্ত কিছু, চার পাঁচটা বেগুন ধরেছে, লঙ্কাগুলো বড় বড় হয়ে গেছে, একটা বেগুন তো ঝুলছে, ফুল বড় বড় হয়ে গেছে, মানে তিন চার দিন পরে বাড়ি এলে যা হয় দেখা হয়। তো ছাদে যাবো, কারণ কিছু কিছু জামা কাপড়, সব ব্যাগগুলো তো আমাদের সাথে আসেনি, কিছু কিছু ব্যাগ কাকাদের বাড়িতে আছে, যেগুলো আমাদের সাথে এসেছে সেই জামা কাপড়গুলো রোদে মিলবো, কারণ সব জামা কাপড় কাচবো না, যেগুলো কাচার মতন সেগুলো কাচতে দিয়ে দিয়েছি বা কাচকেও দেবো, আর যেগুলো রোদে মিলবো মানে বিশেষ করে শাড়িগুলো, তারপরে কালকে যে ওই আমি কাফতান বলছি বারবার, ওই জিনিসটা পরলাম পশমিনাটা, ওটা একবারে নতুন, ওটা কী করে কাচবো বলো, ওগুলো রোদে মিলে দেবো, তাহলে ঘামটাও মরে যাবে, ভাইরাস ব্যাকটেরিয়াগুলো চলে যাবে, তো সেগুলো নিয়ে ছাদে যাবো। আর কটা বাজার একটু চাটা খাই, আর আজকে তো আবার পার্লার থেকে দিদি সাজাতে আসবে বৌদি, মানে ওই যার কাছে দেখলে মাথায় ইয়ে করেছিলাম, মুখ মুখ করেছিলাম ফেস টেস, ওই বৌদি সাজাতে আসবে 3:30 সময়, ওদের গাড়ি 7:30 দিকে ছাড়বে বলেছে, তো বৌদি আসবে 3:30 সময়। তা আবার আজকে সাজবো, যা চুলটা দেখো, চুলটা এখনও যেমন কার তেমন, আজকে ভালো করে শ্যাম্পু দিতে হবে চুলে, ভালো করে তেল মাখবো, তেল মেখে চুলে শ্যাম্পু দেবো, না হলে না এই যে চুলের যে এই জিনিসগুলো উঠবে না, এই জিনিসগুলো। তো চলো এখন যে কাজগুলো আছে করি, চাটা খাই, আস্তে আস্তে আবার পরে আসছি তোমাদের সামনে। তো এই দেখো কোটটা রোদে দিয়ে দিলাম, এটা হচ্ছে বাপির কোটটা, পরে যাবে আজকে রাতে, আর এটা ও যে ব্লেজারটা পরেছিল সেইটা, কারণ রোদে দিয়ে দিলে ঘামগুলো মরে যায় তাই না। আর এই যে আমার এই চাদরটাও রোদে দেবো, চাদর না স্টোলটা মাথায় দিয়েছিলাম, আর এই যে দেখো শাড়িটা রোদে দিলাম, এই যে পশমিনাগুলো রোদে দিলাম, ওর জামাটা এদিকে চলে আসছে, তারপরে কত জামা কাপড় দেখো, ফুলগুলো বললাম না, এই দেখো কত ফুল ফুটেছে, এই যে দেখো এইগুলো যেমন কার তেমনই ছিল, চেঞ্জেস কিছু নেই এগুলোতে, ওইটাতে একটা ফুল ফুটেছে, এই কসমসটাই ফুটেছে, আর চন্দ্রমল্লিকাটা এই যে কুড়িগুলো বড় বড় হয়ে গেছে, ছোট ছোট কুড়ি ছিল, আর এটা হচ্ছে বেগুন গাছগুলো, এটা দেখতে দারুণ লাগছে তাই না, দারুণ লাগছে। তেলটা দিয়ে দিলাম মাথাতে,
দিদিও দিল, আমিও দিলাম, তার সাথে একটু অ্যালোভেরা জেল দিলাম। এটা একদিনে উঠবে না, এটা যা আছে না একদিনে উঠবে না, যতটা ওঠে উঠুক, তারপরে আবার ধরো আজকে রাতেও তো কিছু না কিছু করবে, ট্রিম আজকে করতে বারণ করবো, আজকে ওই কি বলে ওটা স্প্রিং যেটা করে না ওই রকম টাইপের পরবো, তো সেই একই ব্যাপার। আবার কাল বাদ পরশু দেবো, কাল হচ্ছে বুধবার, না বুধ বৃহস্পতি দেবো না, শুক্রবারে গিয়ে আবার শ্যাম্পু দেবো। তো আজকে যতটা উঠছে উঠুক, দেখা যাবে। এখন তো আর মানে আজকের পরে তো আর দুদিন আর বাইরে বেরোবো না, তো চাপ নেই। এগুলো রোদে দিয়ে দিলাম, চা খাওয়া হয়ে গেছে। এবার পিসি একটা শাড়ি দিয়েছে, মানে আমার পিসি শাশুড়ি একটা শাড়ি দিয়েছে বিয়েতে, স্বর্ণ চুড়ি, তো দেখাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে বিকেল চারটে। আমি সকালের পরের থেকে আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একটার পর একটা কাজ করছিলাম, যে কারণে আর শেয়ার করিনি। আর তাছাড়া কাল থেকে তো আবার অ্যাজ ইউজুয়াল ঘরের কাজই দেখাবো। তো আজকে চলো রিসেপশন। আজকে তো বৌদি চলে এসেছে, মানে যে আমাদেরকে সাজাবে, জাস্ট এসেছে, এই বাইরে দাঁড়িয়ে আছে। তো দিদি বললো যে তুই আগে সেজে নে, কারণ দিদি মেয়েটাকে ঘুম পাড়াবে, দেখেছো, দিদি মেয়েটাকে ঘুম পাড়াবে, তো বললো তুই আগে সেজে নে, তারপরে আমি সাজবো। তো এই যে বৌদি চলে এসেছে, দেখি দরজাটা খুলে দিই। রাখলে, খুলবো খুলবো, আসো আসো, লক করে দাও। দিদি বললো মেয়েটাকে ঘুম পাড়াচ্ছে, তো বললো তুই আগে সেজে নে, তারপরে আমি যাচ্ছি। বলছি এই ঘরে লাইটটাতে হবে, খুব অন্ধকার না, তাহলে আমার রুমটাতেই চলো। খুলো, এখানে খুলো, দেখো এখন এখানে মেকআপ বডি স্টার্ট করে দিয়েছে। এই যে চোখটা করছে, মানে মুখটাও হালকা হালকা করে রেখেছে, চোখটা করছে। আর বৌদির কাছে মানে আমি প্রি ওয়েডিং থেকে সাজছি, তো মানে আমার যখন প্রি ওয়েডিং করেছিলাম তখনও বৌদি আমাকে মেকআপ করে দিয়েছিল, সেই ফার্স্ট, তারপরে বিয়ে রিসেপশনে করেছিল। তো মানে আমি বৌদিকে একটা জিনিসই দেখেছি, যে আমার স্কিন টোনটা বুঝে খুব কাজ করে, মানে আমার নয় সবারই, মানে যতটা দরকার আমার মুখে যতটা দরকার ঠিক ততটাই। আর দেখো মানে নিজেও যেরকম ফিটফাট সুন্দর, সেরকম সবাইকে সুন্দর করে সাজায়। আর যে মানে যদি আমি বলি বৌদি এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, এই জায়গাটা একটু এ হয়েছে, তো সঙ্গে সঙ্গে হেল্প করে বলে দেয়, ঠিক আছে। তো এরকম মানে হেল্পফুল মানুষ সঙ্গে পেলে তো খুবই ভালো লাগে। আর দেখো আবার সেই বিয়ের পরে রিসেপশনের দিনে লেহেঙ্গা পরছি, মানে নিজের রিসেপশনের পরে আবার সেকেন্ড টাইম ননদের রিসেপশনে লেহেঙ্গা পরছি, এরকমভাবে সাজছি, তো বেশ ভালো লাগে, মানে মনে হচ্ছে সেকেন্ড ইনিংস। আর আমার প্রচণ্ড সর্দি করেছে, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি পরে, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। হ্যালো বন্ধুরা, তো দেখো একদম রেডি হয়ে গেছি আমি। এই যে, এই যে আমার লেহেঙ্গা, তো দেখো এরকমভাবে সেজেছি, সেজেছি না সাজিয়ে দিল বৌদি। দেখো এই হচ্ছে কানের দুল, আর হাতে এই যে চুড়িগুলো পরলাম, তো একদম টোটালি রিসেপশন লুক, পার্টি মেকআপ। দিদি ওপরে করছে, দিদি ওপরে রেডি হচ্ছে, আর চশমাটা আজকে পরবো না, কারণ এর মধ্যে যদি চশমা পরি না আমাকে এবারে যা দেখতে লাগবে, তো চশমা সঙ্গে করে নিয়ে যাব, কারণ খেতে বসার সময় তো লাগবে, ধরো টুকটাক নামা ওঠা এগুলোতে লাগবে, কারণ আমি একেবারে চশমা ছাড়া অন্ধ, মানে ঝাপসা দেখি, অন্ধ বলাটা ভুল, ঝাপসা দেখি, যে কারণে সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু পরে যাব না। তো দেখো এই যে কোমর বিছাটা বেঁধেছি, খুব ভালো লাগছে, অনেকদিন পরে আবার লেহেঙ্গাটা পরলাম, বিয়ের দু বছর পর আবার লেহেঙ্গাটা পরলাম, তার সাথে এই সুন্দরভাবে একটা নিউ স্টাইলের লুকসে ছাড়িয়ে দিল, মানে কাছটা দিল, চুলটা পুরোটাই কার্ল করেছে, তো দারুণ লাগছে, আমি ভীষণ হ্যাপি। বৌদির কাছে সবসময়ই মানে ও এমনভাবে সাজায় না, ও পুরো স্কিন টোনটা বোঝে, কার কোনটা স্কিন টোন সেরকম বুঝে ও মেকআপ করে, এটাই ওর প্লাস পয়েন্ট, এই জন্যেই সবসময় বৌদিকে খুব ভালো লাগে। তো উপরে দিদি এখনও রেডি হচ্ছে, আমি নিচে এলাম চুড়িগুলো পরতে, চুড়িগুলো পরতে এলাম, বুঝতে পারলে তো,
তো চলো যাই উপরে যাই দেখাই এখন দিদিকে কিভাবে সাজাবে দেখি তো চলো উপরে গিয়ে দেখা হচ্ছে আবার এবার দিদিকে স্টার্ট করেছে দিদির শাড়িটা আগে পরিয়ে দিল তারপরে এই যে চুলটা বানাচ্ছে আর এই দেখো এই দুটো হচ্ছে জারবেরা ফুল আমি অর্ককে বলেছিলাম আমার আর দিদির জন্য এনে দিতে দু কালারে কিন্তু কি হয়েছে বলো তো দিদির শাড়িটার সাথে দিদিরটা একদম দারুণ ম্যাচ করে গেছে দেখো জারবেরা কালারটা একদম অসাধারণ কিন্তু আমার লেহেঙ্গাটার সাথে যে জারবেরাটা এনেছিল সেটাও রেড কালারের কিন্তু আমি তো আমাকে যেভাবে বৌদি সাজিয়েছে দেখো তোমরা মানে তখন দেখালামই তোমাদেরকে যে চুলটা মানে আমার পুরো কার্ল করেছে তো সেখানে ফুলটা মানে আমার ঠিক মানে আমার নিজেরই ঠিক মতো চয়েস ভালো লাগছিল না যে কারণে আমি আর ফুলটা দিইনি তো ফুলটা আমি মামুনিকে বলবো যে মামুনি তুমি এটা নাও কারণ জারবেরাগুলো এক একটা 40 টাকা করে দাম তো এগুলো তো আর ফেলে দিতে পারি না এনেছে বরটা আমার জন্য শখ করে তাই না তো সেজন্য মামুনিকে বলেছি তুমি এটা নাও আর এই দেখো দিদি চুলটা ঠিক এইভাবে করেছে এটা কিন্তু ফলস চুল বলে দিই তোমাদের এই চুলটা আমি আমার রিসেপশনে লাগিয়েছিলাম ফলসটা তো আমি দিদিকে বললাম তুমি তাহলে ফলসটা লাগাও আমি তো আমার চুলেই করে দিয়েছি কারণ আমার চুলটা এখন বড় হয়েছে আর এখন দেখো মুখের মেকআপটা স্টার্ট করেছে আর ফলস চুলটার সাথে দিদির যে নিজের অ্যাকচুয়াল চুলটা সেটা একদম মানে ম্যাচ করে গেছে কিন্তু আমার চুলটার সাথে না ম্যাচ করছিল না কারণ আমার তো কালার করা আছে যেহেতু কালারটা ব্রাউন শেড তো ওই ওইটার সাথে মানে নিজের যে কার্লি চুলটা সেটা একদমই যাচ্ছিল না দুটো দু কালারের হয়ে যাচ্ছিলো যে কারণে আমারটাতে দিল না তো আমি বললাম দিদি তুমি নিয়ে নাও আর এখানে এই যে মামুনিকে খোপাটা আরেকজন যে দিদি এসেছিলেন ওর সাথে সে করে দিচ্ছে আর এই দেখো দিদির মেয়েটা উঠে গেছে ও নিজের মনে খেলছে আর এই দেখো একটা ছোট্ট ফ্যান মানে এইটা মুখটা শুকানোর জন্য এটা এমনিও হ্যান্ডফুল খুব কাজের জিনিস তো এই দেখো আমি একদম ফুল রেডি হয়ে গেছি আমার বরকে বলছে একটু ক্যামেরাটা ধরে দাও না উপর থেকে নিচে অব্দি তো চলো দেখতে থাকো তো অবশেষে আমরা পৌঁছে যাচ্ছি বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি পৌঁছে গেছি ঢুকবো এই দেখো এই হচ্ছে লজ এটা হচ্ছে শুভ উৎসব লজ দুর্গাপুরে আর এই যে দেখো এটা হচ্ছে গেট আমাদের অনেক রাত হয়ে গেছে বিশ্বাস করো 9:30 বাজছিল আমরা যখন ঢুকেছি কারণ কি হয়েছে বাসের সাথে সাথে আসতে হলো মানে যেটা বরযা কোনে যাত্রী যে বাস তার সাথে সাথে নিজেরা যারা পার্সোনাল গাড়ি করে গেছে তাদেরকে যেতে হলো তো এবারে স্বভাবত একটু রাস্তায় জ্যাম ট্যাম যা হয় তো লেট হয়েছে তো যাই হোক কোনো অসুবিধা নেই সবাই অপেক্ষা করছিলেন আমাদের জন্য যা হয় কোনো যাত্রী এই যে এখানে রিসেপশন করছে বরের বাড়ির লোকজন আর দেখো সাজিয়েছে খুব সুন্দর তো আমি না মাঝে মধ্যে নাকটা টানছি প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না কারণ এতটা ঠান্ডা লেগে গেছে না আমি পারছি না থাকতে বিশ্বাস করো যাই হোক এখানে দেখো গোলাপ দিচ্ছে আর এগুলো তো এক একটা বাঙালির মানে ট্র্যাডিশন যখনই কোনো যাত্রীর লোকজন বরযাত্রীর লোকজন এন্ট্রি করে তখনই মানে এরকম গোলাপ দেওয়া সেন্ট দেওয়া আর যে যেরকম করে তো এই যে তত্ত্বগুলো নিয়ে যাচ্ছি এবার আর এখানটায় কিছুটা খাওয়ার জায়গা করেছে আর ভেতরেও কিছুটা খাওয়ার জায়গা করেছে এখানে একটা গণপতি বাপ্পার মূর্তি করেছে এই মূর্তিটা অনেকের বাড়িতেই করে মানে আমার বিয়ের সময় আমার এতেও করেছিল বা আমার রিসেপশনেও এদের বাড়িতেও করেছিল তো তখন তো আমি ব্লগ করতাম না হলে আমি ছুটিয়ে তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতাম আর এখানে দেখো স্টল এগুলো হচ্ছে কিছু কিছু স্টল আছে তো স্টলগুলো ছিল প্রায় কিছু 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 শেষ হয়ে গেছিলো কারণ রাতটা অনেকটা 9:30 আর শীতকালের দিন 9:30 মানে মানে একদমই একটা ক্রিটিক্যাল মোমেন্ট ঠিক আছে তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের আমাদের যিনি মেন আজকের অ্যাট্রাকশন যারা এখন আর যিনি বলা চলবে না যারা তাদের কাছে পৌঁছে যাচ্ছি ওই যে আমার ননদ খুব সুন্দর লাগছিল ওকে এত সুন্দরভাবে সাজিয়েছে রিসেপশন লুকস পার্টি মেকআপ দারুণ লাগছে তো আস্তে আস্তে ওর কাছে এখন যাচ্ছি আর এই যে পিসে মশাই আর কি মানে ওর বাবা স্বাভাবিক বাবা মেয়ে আগে আগে পৌঁছে গেছে তো এরপর মানে এই সময়টাতে এই যে একটু ভিডিও করছি তারপরে কিছু কিছু ফটো তুলেছিলাম মেঘার সাথেও অনেক ফটো তুলেছি নিজেরাও অনেক ফটো টটো তুলেছি মানে যা হয় রিসেপশনে এসে বিয়েবাড়িতে এসে তো মানুষের মানে এটাই মেন মানে ফটো তোলা খাওয়া দাওয়া একটু ঘোরা এই যা আর বাইরে ডিজেও করেছিল তো ডিজেতেও একটু নাচাগানা করে নিয়েছি কিন্তু ওই সংসের ভয় না দিতে খুব ভয় লাগে কারণ এখন এমন কপিরাইট দিয়ে দিচ্ছে মাঝে মধ্যে ভয় লাগছে খুব তো এখানে দেখো টিফিনটা দিয়েছে টিফিনে দিয়েছে ভেজ প্যাটিস ভুজিয়া একটা ফ্রুটি আর দু রকমের মিষ্টি
তো ভুজিয়াটা খাইনি, শুধু প্যাটিসটা খেয়েছি আর একটু ফ্রুটি খেয়েছি আর একটা মিষ্টি খেয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তো এখন যদি বসে বসে এগুলো খেতে যাই আরও দেরি হয়ে যাবে। তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে, মানে খাওয়া দাওয়া মানে রাতে খাওয়া হয়নি, জাস্ট প্যাকেটটা একটু শেষ করে এদিকে এসেছি, তত্ত্বগুলো একটুখানি ভাবলাম দেখে নিই। আর এই তত্ত্বগুলো সব মেঘাই সাজিয়েছে, মানে ও হাতের কাজ করে। আমার বিয়ের যে তত্ত্বগুলো, মানে যেগুলো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গেছিলো, সেগুলো মেঘা সব সাজিয়েছিল, তো নিজের বিয়েতেও ও করেছে আর বেশ সুন্দরভাবে ও সাজায়। তো এখানে দেখো স্টলে এবার এসেছি খেতে, ফুচকাই খেলাম, কারণ আমার তো সব থেকে প্রিয় জিনিস এটা, তো ফুচকাই খেলাম। আর এটা হচ্ছে অমৃতি বা ঝিলিপি যে যেটা বলবে, ছোট ছোট, এটাও ভালো, এটাও মানে খাইনি আর কারণ ইচ্ছে করছিল না। আর এখানে দেখো একটা চিকেন বা ভেজের কিছু একটা আইটেম ছিল যেটা শেষ হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, তো কী আর করা যাবে বলো। এখানেও কফি ছিল, কফিটা আছে। তারপরে তোমার কি বলে একটা আইসক্রিম করেছিল, ঠান্ডাতে আর কে খাবে। আর এখানে দেখো ডিজে চলছে, ডান্স চলছে, তো দারুণ। মানে বিয়েবাড়ির এই এই মোমেন্টগুলোই বেশ ভালো লাগে, নাচা গানা, এই যে একটু ঘোরা, এই যে একটু স্টলে খাওয়া, মানে আমি তো খুব ভালোবাসি, খুব এনজয় করতে এগুলোতে। তো এবার চলে এসেছি, কারণ অনেক রাত হয়ে গেছে, সাড়ে দশটা কি এগারোটা বাজছিল, কারণ এবার আমাদেরকেও আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে, সবাই অনেকটা করে যাব, দিদিরাও আজকে বাড়ি যাবে, তো সেখানে এখানে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এবার খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট, বাবা কি লাইট। এবার যাচ্ছি বাড়ি, দিদিরা চলে যাবে, এই যে দিদিদের গাড়িটা, ওরা চলে যাবে আর আমাদের গাড়ি এই, আমরাও বেরিয়ে যাবো। দারুণ এনজয় হলো, দাদা নাচানাচি, কিন্তু নাচানাচির ভিডিও দিলেও দিতে পারবো না, কারণ গান দিলে গান কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য ভিডিও দিতে পারবো না, মুখেই বলে দিলাম। বাড়ি যাবো, কালকে আমার অল্প ডিউটি আছে, আছে প্রায় 11:45 মতন, এরপর যেতে যেতে আজ 12:30 একটা। ভাই এমন করে তাকিয়ে দেখে না মাঝে মধ্যে, কেমন লজ্জা লজ্জা করে, লিপস্টিকটা পুরো উঠে গেছে খেয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কালকে থেকে আবার ডেলি লাইফস্টাইল ব্লগ, সেই একই ব্লগ আসবে, মাঝে আবার বিয়ে বাড়ি আছে আমাদের যদিও। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, বাবা আবার কালকে আসছি, টাটা, গুড নাইট।